আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা পূর্ণ হতে চলেছে কিন্তু আমাদের মনের আশা বাসনা দর্শক শ্রোতা আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ আলেমোলামা কিন্তু বর্তমানে জেলখানার ভিতরে রয়েছে এবং অনেক আলেমোলামাই কিন্তু মুক্তি পেয়েছে আবারও একজন মুক্তিপোলকে জানেন হেফাজতের একজন টপ টপ নেতা অর্থাৎ যাকে আমরা সকলে চিনি বা জানি আল্লামা মুফতি হাবিবুল্লাহ কাসেমে সাহেব হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের সাহেব কিন্তু অবশেষে জামিনে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন প্রদর্শক এখন আমরা জানতে ইচ্ছা করে যে আসলে আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাবে কবে জোনাইদ আল হাবিব মুক্তি পাবে কবে রফিকুল ইসলাম মাদানি পাবে কবে খালেদ সাইফুল্লাহ আয়বী মুক্তি পাবে কবে এখন আমরা এটাই কিন্তু জানার জন্য অধিক আগ্রহী প্রদর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন আলেমলা আমরা কবে মুক্তি পেতে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সর্বপ্রথমে একটি কথা বলি যেটা হলো যে আমরা সকলে জানি আমাদের দেশের আলামাগুলো কি কারণে জেলখানে গিয়েছে কি তাদের অপরাধ এটা আসলে বলতে গেলেই কিন্তু অনেক ধরনের অনেক দিক দিয়ে চলে যাবে যাক ওগুলো না বলি যেহেতু আমাদের আলামা আমাদের মাথার তাস আমাদের সেই মানে শিক্ষকরা আমাদের সেই প্রাণপ্রিয় ওস্তাদরা আস্তে আস্তে ধীরে ধীরে সকলেই সেই কারাগার থেকে মুক্তি হয়ে আসছে এটাতেই আমরা অনেক খুশিয়া এটাতেই আমরা শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক অনেকেই কিন্তু একে একে হেফাজতের নেতারা এর আগেও মুক্তি পেয়েছে তো এবার মুক্তি পেল মুফতি হাবিবুল্লাহ কাসেমীর সাহেব এখন আপনাদের হয়তো জানার আগ্রহী যে তাহলে আমাদের প্রাণপ্রিয় আল্লামা মামুনুল হক সাহেব কবে মুক্তি পাচ্ছে এবং আল্লামা খালেদ সাহেবুল আয়ে আয়ুবি সাহেব কবে মুক্তি পাচ্ছে তার সাথে জোনাইদ আল হাবিব উনি কবে মুক্তি পাচ্ছে এটা কিন্তু আমাদেরই সবারই জানার আগ্রহ তবে ইনশাল্লাহ মুক্তির ধারাবাহিকতা যেহেতু শুরু হয়েছে মুক্তি যেহেতু পাওয়া শুরু হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ আশা রাখি বেশি আর সময় লাগবে না ইনশাল্লাহ অচিরেই অচিরেই তারা আবার সসম্মানে আমাদের কোরআনের মজলিসে কোরআনের মাঠে আবারও ফেরত আসবে ইনশাল্লাহ এই আশাবাদী আমরা ইনশাল্লাহ প্রদর্শক আগামীতে কিন্তু আমরা শীতের সিজন আমাদের আসতেছে অর্থাৎ যেই শীতের সিজনে কিন্তু আমরা এই সমস্ত ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের দ্বারা মূল্যবান নসিহত আমরা শুনে থাকি বা কোরআনের হক কথাগুলো আমরা যাদের কাছ থেকে শুনে থাকি তারাই কিন্তু আজকে জেলখানায় তো আমাদের যেহেতু শীতের সিজন আসতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন আবারও আমাদের সেই কোরআনের ময়দানে আবারও যেন সেই হক কথা বলার মতো সেই বীর পুরুষ সেই আলমুল আমাগুলোকে আবারও যেন সেই কোরআনের ময়দানে আবার আল্লাহ তালা সসম্মানে ফিরিয়ে দেয় সকলে বলে আমিন প্রিয় দর্শক শ্রোতা আসলে এই ছোট্ট একটা নিউজ দেওয়ার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেন যারা এখনও জানে না তারা জানুক এবং তারা মুখের ভিতরে একটু হাসি ফুটাক অবশ্য কিছু কিছু মানুষের মুখে হাসি ফুটবে না কিছু কিছু মানুষের মুখ হাসি বাদ দিয়ে তাদের মুখ গুমরা হয়ে যাবে কারণ কি জানেন আমি অন্য কোনো দলের কথা বলতেছি না কোনো মতের কথা বলতেছি না আমি বলতেছি আমাদের আলেমাদের ভিতরেই আমাদের আলেমাদের ভিতরেই কিছু আলেমা আছে যারা এই মুক্তির সংবাদ শোনার পরেও দেখবেন তাদের মুখটা চুকা হয়ে গেছে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কারা সেই ব্যক্তিগুলো যাই হোক আমি তাদের ব্যাপারে কিচ্ছু বলতে চাচ্ছি না আমরা খুশি এই জন্যেই যে তা আল আমাদের আলমাগুলো গুলা মুক্তি পাচ্ছে এটাতেই আমরা খুশি আমরা আর কোনো কিছু বলতে চাচ্ছি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে বসে দেবেন আজকের মতো ছিল পর্যন্তই খোদা হাফেজ